যে স্কুলগুলো নিজেদের সাইনবোর্ড ইংরেজির সঙ্গে বাংলাতেও লিখতে হবে, যে যে স্কুলের বাস সার্ভিস আছে সবাই বাসের মধ্যে ইংরেজিতে লেখা থাকুক, তার সঙ্গে বাংলাতেও স্কুলের নাম লিখে রাখতে হবে, যে এটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার। ওনাদের প্রচেষ্টাটা মহৎ ছিল, কিন্তু জিনিসটা ওরা যেভাবে বাচ্চাদের বাংলা শেখাতে চাইছিলেন, ওরা বাংলা শেখাতে চাইছিলেন, তার জন্য এটা করেছিলেন। এই মুহূর্তে আমরা সিএনএন 24 এবং নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে রয়েছে শিলচর ডন বস্কো স্কুলে, এবং আমরা জানি অতি সম্প্রতি ডন বস্কো স্কুলের একটা প্রশ্নপত্র অর্থাৎ ক্লাস থ্রির প্রশ্নপত্র বাংলার সাবজেক্ট ইংলিশে স্ক্রিপ্টেড করে প্রশ্ন তৈরি হয়েছিল বলে শিলচর শহর তথা সমস্ত সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় উঠেছিল। শিলচর তথা বরাকের অগ্রগামী সামাজিক সংস্থা এই বিষয় নিয়ে এগিয়ে এসছে, তার মধ্যে রয়েছে বরাকের আওয়াজ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বরাকের আওয়াজের প্রতিনিধি দল। অল্প আগে শিলচর ডন বস্কো স্কুলের ব্রাদার রেজি জোসেফ চেরুকোনালের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন প্রতিনিধি দল, এবং তাদের কিছু প্রস্তাব তুলে ধরেছেন, সেটা নিয়ে আমরা জানতে চাইব। বরাকে যা আওয়াজের পক্ষ থেকে বিশিষ্ট যুব নেতা রয়েছেন এখানে, সৌমিত্র দত্ত রায় বাপি, আমরা জিজ্ঞেস করবো আজকে এই প্রতিনিধি দল বরাকের আওয়াজের পক্ষ থেকে ব্রাদার রেজি জোসেফকে কি প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা এই গত কয়েকদিনের বিতর্ক দেখে আজকে ডন বস্কো স্কুলে এসেছিলাম ব্রাদারের সঙ্গে দেখা করতে। আমরা ব্রাদারের কাছে তিনটা প্রস্তাব রেখেছি, যেটা প্রথম প্রস্তাব, আগামী দিনে যেন এরকম কোনো বিতর্ক সমাজে বেরিয়ে না আসে। আজকে বরাক উপত্যকা বাঙালি প্রধান জায়গা, সেখানে বাংলা পড়ানোটা বাংলার মতোই যেন হয়, পড়াশোনার ব্যাপারটা স্কুলের, তারপরেও যাতে বাংলাটা খুব ভালোভাবে বাচ্চাদের শেখানো হয়, সেটা আমাদের এক নম্বর প্রস্তাব ছিল। আমাদের দু নম্বর প্রস্তাব যেটা ছিল, এটা শুধু ডন বস্কো স্কুলের জন্য নয়, এটা শিলচরে বা বরাক উপত্যকাতে প্রতিটা স্কুলের, যে স্কুলগুলো নিজেদের সাইনবোর্ড ইংরেজির সঙ্গে বাংলাতেও লিখতে হবে, এবং যে যে স্কুলের বাস সার্ভিস আছে সবাই বাসের মধ্যে ইংরেজিতে লেখা থাকুক, তার সঙ্গে বাংলাতেও স্কুলের নাম লিখে রাখতে হবে। উনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন এবং আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে এই গ্রীষ্মের বন্ধের মধ্যেই সেটার কোনো একটা বিহিত ব্যবস্থা ওনারা নেবেন। বাকি উনিও যথেষ্ট সহযোগিতাপূর্ণ কথা বলেন, এবং ওনারা এটাও জানিয়েছেন যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দুঃখিত। আমরা আপনাদের মাধ্যমে ডন বস্কো স্কুল ছাড়াও বরাক উপত্যকা এবং শিলচরের প্রতিটি স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি, যেহেতু গ্রীষ্মের বন্ধ শুরু হয়ে গেছে, গ্রীষ্মের বন্ধ খোলার আগে প্রতিটা স্কুলে বাংলায় সাইনবোর্ড এবং নিজেদের ভেহিকলের মধ্যে, বাস সার্ভিসের মধ্যে বাংলা স্কুলের নাম লিখে রাখতে হবে। যদি এটা না করা হয়, আমরা বরাকের আওয়াজ থেকে শহরে এরকম বাংলার নাম না লিখা বাসে প্রতিরোধ করব, এবং স্কুলের সামনে আমরা আগামী দিনে ধর্ণায় বসবো যে স্কুল আমাদের এই দাবি মানতে অপারগ হবে। এটা আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে জানিয়ে রাখছি। এবং আজকে ব্রাদারের কাছে এসে জানতে পেরেছি যে আমাদের দুঃখের ঘটনা, আমাদের এই উপত্যকারই অনেক বাঙালি মা বাবারা বাচ্চাদের এমএলএল সাবজেক্ট বাংলা নিতে মানা করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে। আমরা ওনাদের কাছে সেটারও ডাটা চেয়েছি, এবং আমরা সমাজের কাছেও আবেদন রাখছি, এভাবে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। যে ভাষায় আমরা কথা বলি, সেই বাচ্চা যদি বাচ্চারা পড়তে এবং লিখতে না শিখতে পারে, সেটার জন্য কিন্তু মা বাবারই দায়ী থাকবেন। আরেকটা প্রশ্ন আপনাকে আমি করতে চাইবো, যেহেতু বরাকের আওয়াজ অত্যন্ত সক্রিয়ভাবে বরাকের বাংলা ভাষা সহ বরাকের সংস্কৃতি এবং এই যে একটা বরাকের বিভিন্ন উন্নয়নের দাবি নিয়ে আপনারা কাজ করছেন, একটা ব্যাপার আমি জানতে চাইবো যে আজকে যে বিষয়টা নিয়ে এখানে সমস্ত সোশ্যাল মিডিয়াতে আলোড়ন উঠেছে যে প্রশ্নপত্রটা বাংলা স্ক্রিপ্টেড, এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের দেওয়া স্পষ্টীকরণে কি আপনারা সন্তুষ্ট? স্কুল কর্তৃপক্ষ
যে স্পষ্টীকরণ আমাদের দিয়েছেন সেটায় ওনারা ওনাদের ভুল স্বীকার করেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার। ওনাদের প্রচেষ্টাটা মহৎ ছিল, কিন্তু জিনিসটা ওরা যেভাবে বাচ্চাদের বাংলা শেখাতে চাইছিলেন, ওরা বাংলা শেখাতে চাইছিলেন তার জন্য এটা করেছিলেন, কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওনারা সব থেকে বড় ভুল করেছেন বাচ্চাদের বাংলা শব্দ বা অক্ষর না শিখে, যেটা ওনারা বলছেন আমরা শেখানোর জন্য চেষ্টা করছি, এইভাবে বাচ্চাদের পরীক্ষায় না বসালেই বোধ হয় সব থেকে ভালো হতো। আগে বাচ্চাদের অক্ষর জ্ঞান হবে, শব্দ শিখবে, তারপর বাচ্চারা পরীক্ষায় বসবে। তো তাড়াহুড়া করার কোনো দরকার ছিল না। তারপর যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটাকে ছেড়ে আগামী দিনে যাতে স্কুল কর্তৃপক্ষ যেহেতু আমাদের এই আশ্বাস দিয়েছেন যে এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, তো এই কথার উপরে ভিত্তি করেই আমরা এখান থেকে একটা সন্তুষ্টি নিয়ে বেরিয়েছি। ধন্যবাদ বরাকের আওয়াজের প্রতিনিধির সাথে আমাদের সাক্ষাৎকার ছিল আজকে। ওনারা এসেছিলেন ডন বস্কো স্কুলে এবং প্রতিনিধিরা ডন বস্কোর ব্রাদার রেজি জোসেফ চেরুকুনারের সাথে দেখা করে সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করেছেন। একজন দায়িত্বশীল এবং দায়িত্ব নিয়ে ওনারা বরাকের সংগঠন রূপে এগিয়ে যাচ্ছেন। আমরা সিএনএন 24 এবং নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে।